আজকে শিঙ্গি পার্কে তোমাদের ঠাকুর দেখাতে এলাম। প্রায় মণ্ডপটা কেমন সেজেছে তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এক ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। মানে শিঙ্গি পার্ক এবার বেতের কাজ দিয়ে মণ্ডপটা সেজে তুলেছে, তো সেটাই তোমাদের দেখাতে এসেছি, তো দেখতে থাকো। প্রশ্ন হচ্ছে শিঙ্গি পার্কে ঠাকুর তৈরি হচ্ছে, প্যান্ডেলের বাঁশের কাজটা হয়েছে মোটামুটি, তো চলো আরেকটু এগোই এবং পুরোটা দেখা। তো এটা হচ্ছে শিঙ্গি পার্কের ঠাকুর, প্যান্ডেলের কাজ চলছে। দেখো এখানে দোলমার কাজের ওপরে প্যান্ডেল করা হয়েছে, দোলমার কাজের ওপরে সমস্ত প্যান্ডেলটা করা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো তোরমার কাজ, বাঁশের কাজের মধ্যে ছোট ছোট কুচি বাঁশ কেটে কেটে, কুঞ্চি বাঁশগুলো কেটে কেটে তারপরে এই ডিজাইনগুলো করা হয়েছে। আরো কিছু কাজ দেখতে পাচ্ছ বেতের, আমার মনে বেতের কাজ হচ্ছে ভেতরে, সেটাই এখানে করে করে রাখা হয়েছে। কিছু বেতের কাজ সামনে রয়েছে দেখতে পাচ্ছি, সেটা তোমাদের দেখালাম, পুরো বেতের কাজের ওপরেই রয়েছে। আবার এই সামনেও দেখো পুরো বেতের কাজ রয়েছে, বাঁশের কাজ এবং বেতের কাজগুলো যেগুলো হয় ছোটো ছোটো বাঁশের কঞ্জি দিয়ে সেইভাবে তৈরি করা হয়েছে।
রয়েছে কচি বাঁশ, পরে প্যান্ডেলের কাজে ইউজ করা হবে। তো এখানে কিছু দর্মা দেখতে পেলাম, এই যে বাঁশের দিয়ে যে দর্মাগুলো তৈরি করা হয় সেইগুলো রয়েছে কচি বাঁশ দিয়ে। আমার এইগুলো পরে পরবর্তীকালে প্যান্ডেলের কাজে লাগানো হবে, তো সেই জন্য এখানে রাখা হয়েছে আর কি। তোমরা এতক্ষণ দেখছিলে সিঙ্গি পার্কের মণ্ডপসজ্জা কীভাবে সেজে উঠছে সেটা দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং লিখে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। তো গড়িয়াহাট রোড থেকে তোমরা ডোমার লেনের দিকে হেঁটে এলেই এই সিঙ্গি পার্কের প্যান্ডেলটা দেখতে পাবে। তারপরে যদি তোমরা ডান দিকের দিকে চলে যাও তাহলে এই রমানী চ্যাটার্জি স্ট্রিট লেন ধরে তাহলে তোমরা রাসবিহারী ক্রসিংয়ের দিকে চলে যেতে পারবে, রাসবিহারী রোডের দিকে চলে যেতে পারবে এই ডান দিকের রাস্তাটা ধরে। এটা হচ্ছে তোমার সিঙ্গি পার্কের রাস্তা যাওয়ার রাস্তা গড়িয়াহাট রোড থেকে। তারপরে এখান দিয়ে সোজা আমরা চলে যাব টুয়ার্স তোমার সিঙ্গি একডালিয়ার দিকে। এটা হচ্ছে একডালিয়া সামনেটা, এই রাস্তাটা ক্রস করলেই আমরা একডালিয়ার দিকে চলে যাব। এটা হচ্ছে একডালিয়া ঠাকুর, একডালিয়া মণ্ডপসজ্জা। এবারের থিম হচ্ছে তোমাদের পুরীর জগন্নাথ মন্দির, তো সেটাই ওনারা তৈরি করছেন আস্তে আস্তে। দেখো সেই বাঁশ দিয়ে দেওয়া হচ্ছে, বাঁশ বাঁধার কাজ চলছে। তো স্ট্রাকচারটা গঠন করার কাজ এখন আপাতত এই একডালিয়ার মধ্যে চলছে, তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো, আরও তোমাদের দেখাচ্ছি কীভাবে বাঁশের কাজটা চলছে সেটা তোমাদের দেখাতে থাকছি, দেখতে থাকো। এই সামনেটাই হচ্ছে তোমার গড়িয়াহাট রাস্তাটা পড়ছে, গড়িয়াহাট রোড। তোমরা এখান দিয়ে সোজা হেঁটে এসে এইদিকে শাড়িকুটি রয়েছে, শাড়িকুটির একদম পাশেই একডালিয়ার ম্যান্ডেল তৈরি হচ্ছে দেখতে পাবে। তো খুব সুন্দর করছে এবছর, এবছর তো পুরী বললামই আগে, পুরে পুরীর জগন্নাথ মন্দির করছে। তো আরও যত কাজ এগোবে তত তোমাদের দেখালে থাকবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে সমস্তটা দেখো, সামনে দেখো সমস্ত বাঁশ রাখা হয়েছে, তারপর ওখানে এক এক করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে এখানে বাঁশটাকে বাঁধছে এই যে সামনেটা। এখানে সামনেটা পুরো বাঁশের কাজ চলছে। একডালিয়া গড়িয়াহাটের বুকে বেশ একটা ঐতিহ্যবাহী পুজো, তো সেই ঐতিহ্যবাহী পুজোতে এবছর ওদের উপস্থাপনা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। সামনে দেখো দাদারা বাঁশটা বাঁধছে, স্ট্রাকচারের কাজটা চলছে। হচ্ছে বাঁশের কাজ চলছে, এখানে বাঁশ রাখা হয়েছে। আর এই সামনেটা যেখানে এখানে সামনে যে বেদিটা রয়েছে এখানে ঠাকুর বসবে, পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপালের ঠাকুর এখানেই বসে। তো এখানে মায়ের বেদি রয়েছে সামনেটায়। তো এখানে কাজ চলছে বলে পুরোটা আমি যাচ্ছি না, তোমার সামনে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সামনেটাই হচ্ছে সনাতন রুদ্রপালের ঠাকুরটা বসে, মা এখন স্টুডিওতে তৈরি হচ্ছে, তো মহালয়ার আগে আগে এখানে ঠাকুর চলে আসবে। মহালয়ের 25-26 তারিখ সেপ্টেম্বর মাসে তখন চলে আসবে ঠাকুর এখানে।
সেই জন্য এখানে এই বেদিটা এখানে তৈরি করা হয়েছে। এই যে আমাদের একডালিয়া ঠাকুর তৈরি হচ্ছে, একডালিয়া ঠাকুরের পেছন থেকে আমি সোজা হেঁটে বালিগঞ্জ স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো তোমরাও এইভাবে আসতে পারো। তো এইভাবে একটা রুট দেখিয়ে দিলাম, তোমরা বালিগঞ্জ স্টেশন থেকে একডালিয়া এইভাবে আসতে পারে, তোমরা এই ঠাকুরটা দেখতে পারো। বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। তা হচ্ছে একডালিয়ার প্রস্তুতি দেখাতে এলাম। একডালিয়ার ঠাকুর এবার খুব সুন্দর করছে মণ্ডপটা। তো মণ্ডপে এবার ওদের থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, সেটাই এখানে বাঁশের কাজটা মোটামুটি চলছে। আর 25-26 তারিখের মধ্যে ঠাকুর চলে আসবে সেপ্টেম্বর মাসে। তো তার আগে এই বাঁশের কাজটা মোটামুটি চলছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি তোমাদের স্ট্রাকচারটা মোটামুটি হচ্ছে সেটাই তোমাদের দেখিয়েছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা এতক্ষণ দেখছিলে একডালিয়া এভারগ্রিন গড়িহাট এর মধ্যে পড়ে ঠাকুরটা, সেটা তোমাদের দেখিয়েছি। মণ্ডপ সজ্জার কাজ কেমন চলছে সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লিখে জানিও কেমন লেগেছে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রস্তুতি মণ্ডপ সজ্জা নিয়ে।